সরকারি সিকিউরিটিজ তথা বিল বন্ড ক্রয় বিক্রয় কার্যক্রম শক্তিশালী করতে চলতি বছর ডিসেম্বরে সেকেন্ডারি মার্কেট চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে এরই মধ্যে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে পরীক্ষামূলকভাবে একটি সরকারি বন্ডের লেনদেন হয়েছে। এটি সফল হলে আগামী মাস থেকে দেশের দুই পুঁজিবাজারে পুরোদমে এই কার্যক্রম চালু হবে। দেশের সেকেন্ডারি মার্কেটে সরকারি সিকিউরিটিজগুলোর চাহিদা থাকলেও এই কার্যক্রমে শুধু বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সম্পাদন হচ্ছে, ফলে সরকারি সিকিউরিটিজের সেকেন্ডারি ট্রেডিং এখনও আশানুরূপভাবে সম্প্রসারিত হয়নি। দেশে বন্ড মার্কেট এখনও সেভাবে তৈরি হয়নি, যে কারণে এই মার্কেটে ক্রেতা বিক্রেতা খুবই কম থাকে। এর অন্যতম কারণ হচ্ছে প্রয়োজনে বন্ড সঙ্গে সঙ্গে বিক্রি করা যায় না, যার জন্য বিনিয়োগকারীরা বন্ড কিনতে আগ্রহ দেখায় না। তবে আগামীতে টাকার অঙ্কে বন্ডের ইউনিট ছোট ও স্টক এক্সচেঞ্জের মাধ্যমে লেনদেনযোগ্য হওয়ায় বন্ড মার্কেটে বিপুল অর্থের বিনিয়োগ আসবে।